চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো, আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে হলো 24th অফ আগস্ট, টুয়েসডে। এখন সময় হয়েছে সকাল 9:45। তো 9:45 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আমরা তো এখানে পৌঁছে গেছি, আর পৌঁছে গিয়ে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে এবার যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো তা ব্রেকফাস্ট করে আমরা বিচে যাব। তো ভীষণই মানে ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, আর অনেকদিন পরে বাড়ি থেকে এরকম একটা মানে ট্যুরে বেরিয়ে না দারুণ লাগছে এদেরকে। আর আমরা একটা কটেজে আছি, বাইরের স্নেক ভিউটা কিন্তু খুব অসাধারণ, তো তোমাদেরকে আমি সেটা পরে দেখাবো। আর এখন আপাতত মানে প্রচণ্ড খিদে পেয়েছে, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট মানে ওদের ডাইনিংয়ে গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে। তো ব্রেকফাস্ট করে তারপর যাবো বিচে। আর ভীষণই বুঝতেই পারছো পুরো ব্লগটা কিন্তু এক্সাইটেড হতে চলেছে, আর আমরা এখনো বিচের ধারে একদমই যাইনি, তো যার জন্য এসেছি। সেই বিচটাকে না দেখলে ঠিক মনটা ঠিক ভালো লাগছে না, তো সেই জন্য আমি আর অমিত ঠিক করেছি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বিচের দিকে যাব। তো চলো পুরো ব্লগটা চেক করে থাকো, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, ইন্টারেস্টিং তো হতেই চলেছে, চলো। তো দেখো, আমরা দুজনে চলে এসেছি বিচের দিকে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। কমপ্লিট করে আমাদের ধৈর্য মানে হচ্ছিল না, যে যার জন্য এসেছি সেটাকে এখনো দর্শন পাইনি। ভীষণ ভালো লাগছে, একদম ফাঁকা বিচ, মানে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ পেছনটা জলটা পুরো নীল, সব থেকে ভালো যে ব্যাপারটা টোটালি শুনশান বিচ। আমি তো দেখো, দেখতেই পাচ্ছো জাস্ট টাইম মানে বিচে, আমরা যে বিচে গেছিলাম জাস্ট টাইম ফিরলাম, ফিরে এখন মানে এখন বাজে মোটামুটি 12:30, আর এখন আমরা বিচ থেকে ফিরেছি। ফিরে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, কারণ অনেকটা রাস্তা মানে প্রায় 2-3 কিলোমিটার মতো হেঁটে নিয়েছি, আর অমিত আমাকে 2-3 কিলোমিটার হাঁটিয়েছে, তো ভীষণই কষ্ট হয়ে গেছে। তো এখন এসেছি রুমে, আর রুমে যাবো শাওয়ার নিতে। তো শাওয়ার টাওয়ার নিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, তো সঙ্গে থাকো। তো আর আজকে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, ভীষণ গরম। তো জাস্ট টাইম মানে প্রচুর রোদ্দুরও লেগেছে গায়ে, মনে হয় মানে এমনি তো সমুদ্রে আসলে সবাই বলে কালো হয়ে যায় সমুদ্রের জল লাগলে। আর হ্যাঁ, আজকে আমরা সমুদ্রে নামিনি, মানে একটুখানি জাস্ট পাটা ভিজেছিলাম, আর সমুদ্রে আজকে স্নান করবো না, আজকে আমি বাথরুমই করছি, কালকে আমি সমুদ্রে স্নান করবো। কারণ আজকে এসে না মানে চারদিকটা ঘুরে দেখতে দেখতেই মানে কিছুটা সময় কেটে গেছে, আর এখন সমুদ্রে মানে এতটা হেঁটে নিয়েছি আর ভাল লাগছে না আমার সমুদ্রে যেতে। তো যে কারণে আমরা আজকে বাথরুমে স্নানটা করে নেব। গুড আফটারনুন ফ্রেন্ড, তো এখন সময় অলমোস্ট বেলা 1টা, আর স্নান ফান করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম। দেখো ফ্রেন্ড, বাবিন এখানে লাঞ্চ সার্ভ করছে, আর আমরা এখানে আছে ভাত, আর এই যে হচ্ছে ডাল, দুটো ডাল নিয়েছি, আর এখানে আছে একটা মিক্স সবজি, আর এখানে আছে চিকেন, এখানে একটাই চিকেন নিয়েছি, তো 4 পিস চিকেন আছে ব্যাস।
You just always been a tighter rusher. I've been laid back, yeah. I don't wanna skip steps, you know that. So if you're with it, then say yeah. I just need a little bit of patience. You need me, I know that you can wait. I see you worried, don't gotta ask why you like it. I know that you like it, you like it, yeah, you like it. I know that you like it, you like it. You said that you were down just yesterday, hoping you'd stick around and wait for me. I see you wanna come up, but don't switch up on me. রাস্তা দিয়ে আর না প্রচন্ড হাওয়া, তো আর এই রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগছে। দেখি একটু যাই, সামনে কিছু আছে কিনা দেখি। এই সমুদ্রের পাড়ার দিকে যাচ্ছি, ঘরে বসে বসে আর ভালো লাগছে না। কত সময় ঘরে বসে থাকবো? ঘরে বসে থাকার জন্য কি এসছি নাকি? ঘরে তো বাড়ি গিয়ে বসে থাকবো, আবার দুদিন রেস্ট নেব। তো এখানে দুদিন আছি, দুদিনটা পুরো একদম ফুল ইউটিলাইজ করা দরকার। তো বেশ, এখন রোদ্দুরটাও পড়ে গেছে, বেশ ভালো লাগছে এখন হাঁটতে। তো দেখো ফ্রেন্ডস, এখানে একটা উডেন ব্রিজ আছে, জানো তো। তো উডেন ব্রিজটা আমরা দেখার জন্য সেই সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছিলাম না। উডেন ব্রিজটা একদিক দিয়ে শুরু আর গেছে অনেকটা দূর পর্যন্ত, পুরো বিচের মধ্যে নামিয়ে দিয়েছে, পুরো বিচের মধ্যে চলে গেছে ব্রিজটা। আমরা এটা দেখা মানে মেইনলি আমরা সকালবেলা ওই ব্রিজটা কোথায় শুরু আর কোথায় শেষ সেই খুঁজে খুঁজে কিন্তু আমরা 4-5 কিলোমিটার ঘুরে হ্যাঁ হেঁটে ফেলেছি। সুতরাং অবশেষে পেয়েছি, এখন পেলাম ওটিডিসির মানে ওটিডিসির একটা পার্ট এখানে আছে, মানে এদের এটা একটা চার্জেবল। তো কাছ থেকে জাস্ট 20 রুপিস একটা চার্জ নিয়েছে, দুজনে 20 রুপিস মানে 10 রুপিস করে পার হেড পার হেড। তো দেখো এই হলো সেই উডেন ব্রিজ। তো আমরা ফাইনালি উডেন ব্রিজে এসে গেছি। এটা একদম পুরো ওই উপর দিয়ে দেখতে পাচ্ছ তোমরা কেমনভাবে গেছে, ওইভাবে পুরো ভিজে গেছে। তো চলো ফাইনালি আমরা শেষ পর্যন্ত যাই, কীভাবে গেছে সেটা তোমাকে গেলে দেখতে পাবে। পুরো উডেন ব্রিজ বেশ ভালো একটা জিনিস, এটা একটা অ্যাট্রাকশন। উপরে যাই, উপরে দেখাবো ব্রিজটা এমনি করে ঘুরে গেছে। তাকাও এদিকে, কেমন লাগে? আমরা সমুদ্রের দিকে আমরা পাহাড়ে উঠছি দেখে মনে হচ্ছে, বেশ উঁচু। হ্যাঁ আমি বলছিলাম না যে সমুদ্র পাড়া দেখো কতটা উঁচু, কতটা উঁচু বাবা। আরো গেছে তো ওদিকে, হ্যাঁ অনেকটাই আছে। আমি যত শুনেছি এটা প্রায় 1.5 কিলোমিটার লম্বা ও তো, আরো অনেক গেছে ওদিকটা, অনেকটাই গেছে। দেখতে পাচ্ছ তোমরা? ওই দেখো আরো বেশ অনেকটাই। বেশ এই পাশটা বেশ লাইট টাইট দিয়ে সাজানো আছে, আর এদিকটার লোকজনও আছে না আছে। এই বিচটা একটু বেশ লাইট টাইট দিয়ে সাজানো আছে, সাজানো আছে, খুবই ছোট একদম, ভালো লাগে, খারাপ লাগবে না। তো সন্ধ্যাবেলা এসেছিলাম ঘুরতে ঘুরতে, দেখটা একটু ঘরে বসে কি করবো, যে এসেছিলাম ঘরে বসে তো বোর হয়ে যাচ্ছি, তাই এখানে এলাম একটু ঘুরতে। এই বিচটা একটু ঘুরে আবার চলে যাবো অন্তনিবাস। চলো এখন বাজে রাত্রির 10:30, তো এখন করবো আমরা ডিনার।
ডিনার টাইম অলমোস্ট হয়ে গেছে, ফ্যানটা চালাবে? তো আমাদের ডিনার তো দিয়ে গেছে অনেক সময়তেই, কিন্তু অলমোস্ট খাবারগুলো ঠান্ডা হয়ে গেল বুঝলে। আর ঘরের মধ্যে না কথা বললে ইকো হচ্ছে, কারণ কি বলতো ঘরের মধ্যে যেহেতু বেশি লোকজন নেই তো, আর একদম ফাঁকা একটা ঘর, তো আর এই ডাইনিংটা তো পুরো ফাঁকা, শুধু কয়েকটা এখানে সোফার চেয়ার দেওয়া আছে, যে কারণে এখানটা পর্যন্ত ইগো হচ্ছে, তাই না কথা বললে? ইগো হচ্ছে না আসলে ডাইনিংটা অনেক বড়, তো অনেকটাই বড় ডাইনিং, অত ঘুম পেয়ে যাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, আর সারাটা দিন প্রচুর প্রচুর হাঁটা হেঁটেছি আজকে, মানে পাগলের মতো চারিদিকে শুধু দৌড়ে বেরিয়েছি, এদিক ওদিক সেদিক ঘুরেছি, খুব ঘোরা ঘুরেছি আজকে সারাদিন, যে কারণে পুরো মনে হচ্ছে এখন শুলে আর কোনো খবর হবে না। তো ডিনার তো দিয়ে গেছে, আজকে ডিনার একদম সিম্পল সিম্পল ডিনার করছি, ডিনারটা একটু মোটামুটি আজকে তো দেওয়া যাক। তো ডিনার কিন্তু একদম সিম্পল, তো ডিনারে কী আছে আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। ডিনারে আছে এখানে অমলেট, এখানে আছে অমলেট, এখানে আছে দুটো, এই ভেজটা না মানে ওবেলাও আমরা খেয়েছিলাম, এটা দারুণ মানে খুব টেস্টি করেছে এটা, যে কারণে এবেলাও আমি এই মানে মিক্স ভেজটা নিলাম। আর এখানে নিয়েছি রুটি, তো এই রুটি আর মিক্স ভেজ আর অমলেট দিয়েই আজকে ডিনারটা মোটামুটি আমরা সারবো। এটা ফেলে দাও, এই হচ্ছে আমার প্লেট, বুঝতে পারছো? এই হচ্ছে রুটি, এই হচ্ছে মিক্স ভেজ, এটা রুটি, এটা হচ্ছে মিক্স ভেজ, আর ওখানে অমলেট। তো এই আজকে ডিনারটা কমপ্লিট করবো, তো ডিনারটা শুরু করে দিই। আর লেজে না আর প্রচণ্ড মানে মানে ভীষণ 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 কষ্ট হচ্ছে, আর পারা যাচ্ছে না। দারুণ করেছেন, আমার খুব ভালো লেগেছিল, ভালোই করেছে, দুপুরবেলাও ভালো লেগেছিল লাঞ্চে, আমি যদি বললাম ডিনারে নিতে। তো আজকের মতো ডিনার শেষ করব, ডিনার শেষ করার পর আমাদের তো একটা একটু লম্বা করে ঘুম দিতে হবে, ঘুম দেওয়ার দরকার ভীষণ দরকার, মানে চোখ মুখ দেখে বুঝতে পারছো যে পুরো পুরো মানে ঘুমোলে মানে শুলে আর কোনো খবর হবে না, শুলে সত্যি খুব টাইম লাগবে মানে ঘুম ভাঙতে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ব্লগে, পরে করো না, কালকে আবার ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ফেরত আসছি। তো আজকের মতো টাটা, গুড নাইট। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। আর লাইক শেয়ার কমেন্ট তো এটা তো বলতে হবে না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। তো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।